ছাদের খামারে কিছু এক্সাইটিং আপডেট আছে, তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হবে সেই নতুন নতুন আপডেট গুলো। তো ব্লগটি অনেক 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 অ্যামেজিং হতে যেতেছে, তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। পাশাপাশি আজকের ব্লগে তোমাদেরকে আমি এটাও জানাবো যে উইন্টার কেয়ারের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা হইতেছে। তো আমাদের এই গিরিবাজার যে কবুতরগুলো আছে ওগুলো মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে, তো নিজে নিজে এখন ওই থেকে উড়াল পাড়া এবং খাওয়া শিখে গেছে বলতে গেলে। তো চলো সবগুলো পাখিকে খাবার দিয়ে দেওয়া যাক। তো আমরা সর্বপ্রথম নিয়ে নেব কবুতরের খাবারগুলা। তো কবুতরের জন্য যে সিড মিক্সগুলো আছে ওগুলো আমরা একটা এয়ার টাইট লকারের মধ্যে রেখে দিছি। তো এই যে বাক্সগুলো আছে এই বাক্সগুলো এয়ার টাইট হওয়ার কারণে এটার মধ্যে কোনো ধরনের আর্দ্রতা আসে না আর খাবারগুলো সহজে নষ্ট হয় না। তো এই কারণে এটাতে স্টক করে করে বেশি খাবার রেখে দিছি, যেহেতু শীতকাল পাখিদের একটু ভালো মতো খাবার টাবার এবং পানি টানি এগুলো মেনটেনেন্স করতে হয়। তো চলো এখন আমি সবগুলো কবুতরকে খাবার দিয়ে দেবো প্রথমে, অ্যান্ড দেন আমাদের যে হাঁস মুরগিগুলো আছে ওইগুলোকে দিব। আর পানি কিন্তু আমি গরম পানি আনছি, এর কারণ কি হালকা কুসুম গরম পানি যদি পাখিকে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু পাখিদের ঠান্ডা লাগার চান্সেসটা অনেকাংশেই কমে যায়। তো এখন চলো আমরা আমাদের পাখিদের খাবারগুলো সবগুলো কালেক্ট করে নিই। তো প্রথমে কবুতরের খাবারগুলো নিয়ে নিব এবং দিয়ে দেব, অ্যান্ড দেন সবগুলো মুরগি এবং হাঁসদেরকেও এক এক করে খাবার দিয়ে দেওয়া হবে। আপাতত আমার খামারের সবচেয়ে এক্সোটিক যে কালেকশনগুলো আছে ওই কালেকশনের মধ্যে কিন্তু শর্ট ফেস কবুতরগুলো আর শার্টিং কবুতরগুলো সবচেয়ে সুন্দর আর সবচেয়ে এক্সোটিক। আর মাশাআল্লাহ দিলে ওরা কিন্তু এখন দুই জোড়া আমাদের ডিম পারছে, আরেক জোড়া মেটিং করছে, ওই জোড়াটাও ডিম পেরে ফেলবে। এর পাশাপাশি আমাদের যে শার্টিং কবুতরগুলো আছে এগুলো কিন্তু ফুললি টেম বলতে গেলে। ওদেরকে তোমার যদি আমি ডাকতেই বা খাবার নিয়ে হাতে ধরি তাহলে কিন্তু সাথে সাথে এসে আমার হাত থেকে খাবার খেয়ে নেয়। তো বলতে গেলে ওরা প্রায় ফুললি টেম। আর মাশাআল্লাহ ওদেরও ব্রিডিং সেশন চলতেছে, ওদের নতুন বেবি আমরা কিছুদিনের মধ্যে আশা করি যে পেয়ে যাব। এক্সোটিক কালেকশনের পাশাপাশি আমাদের খামারে যে দেশি কালেকশনগুলো আছে ওইগুলোও কিন্তু খুবই মাশাআল্লাহ দিলে ভালো আছে। আমাদের যে দুই জোড়া হাঁস আছে ওই হাঁসের মধ্যে এক জোড়া কিন্তু দেশি হাঁস, দেশি হাঁস দুইটাই মেল। তো এই কারণে ডিসিশন নিচ্ছি যে আমি আমার আব্বুকে এগুলো গিফট করে দিব, কজ গ্রামের বাড়িতেও কিন্তু আমাদের খামার আছে। তো ওইখানে যদি খামারে এই মেলগুলোর প্রয়োজন হয় তাহলে এটা আরও ভালো হবে ওই জায়গার জন্য। তবে একটা জিনিস বলতেই হয়, ওদের অনেক বেবি কাল থেকে আমি আনছিলাম, ছোটো বাচ্চা আনছিলাম এক সপ্তাহ দুই সপ্তাহ, আর নিজ হাতে বড় করে এখন একদম অ্যাডাল্ট করছি, এই জিনিসটাই আসলে সার্থকতা। আর যে চীনা হাঁসগুলো আনছি ওইগুলোও কিন্তু খুবই ভালো আছে, একদম বেবি আনছিলাম এটাও মিডিয়াল সাইজের হয়ে গেছে। আর যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোর আপডেটও এখন অতি শীঘ্রই দিয়ে ফেলবো তোমাদেরকে। এখন মুরগিদের খাবার নিয়ে নিতেছি আমরা, খাবার নিয়ে দেখি কি অবস্থা। এর আগের যে শর্টসগুলো বা ভিডিওগুলো ছিল ব্লগ, ওই ব্লগে কিন্তু শেয়ার করছিলাম যে আমাদের দেশি মুরগি একটা রেগুলার ডিম পারতেছে, আর কোয়েল পাখিও কিন্তু দুইটা রেগুলার ডিম দেয়। তো কোয়েল পাখিরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এবং এক্সাইটিং কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো তোমাদের সাথে আপডেট দেব। তো মুরগির ডা যে আমি ঢেকে রাখছিলাম, শীত আছে সরাসরি যাতে তোমার বাতাসটা না লাগে ঠান্ডা না লাগে এই কারণে ঢেকে রাখছিলাম। তো ঢাকনা খুলতেই দেখি যে পলিটা সরানোর পরে দেখি যে ডিম, তো এটা কিন্তু রেগুলার ডিম দেয়, এটা তাই আশ্চর্য হওয়ার কিছু নাই। তো অন্যান্য যেই জায়গাগুলো আছে মুরগিগুলোর ওইগুলোও চেক দিতে হবে, কজ যেহেতু একটা ডিম দিছে আর ওরা কিন্তু প্রায় সমবয়সী, অন্যগুলো ডিম দিয়ে দেবে আমি ভাবতেছি। দুই জোড়া এখন আমাদের রেগুলারই ডিম দেয়, আর বাকি যে তিন জোড়া আছে ওই জোড়াগুলোও হয়তো বা আজকে কালকের মধ্যে দিয়ে দিতে পারে। তো চলো আমরা চেক দিয়ে দেখি যে ডিম আছে নাকি। তো আজকে একটা এক্সাইটিং জিনিস দেখলাম যে সবগুলোতেই ডিম আছে, তো আমাদের সবগুলো মুরগি এখন ডিম পারতেছে রেগুলার, তো সবগুলো ডিমই কালেক্ট করবো। আর কোয়েল পাখির ইন্টারেস্টিং যে আপডেটটা বলবো বলছিলাম ওইটা হচ্ছে যে আমাদের কোয়েল পাখি একটা পেয়ার আছে যেটা সকালেও একটা ডিম দেয় আবার সন্ধ্যার দিকেও একটা ডিম দেয়। তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং আর ইন্টারেস্টিং, কারণ কোয়েল পাখি সাধারণত একটা ডিম দিয়ে থাকে, কিন্তু আমার এই একটা কোয়েল আছে ওই যেটা হচ্ছে তোমার একদম কালো কালারের, এই কোয়েলটা সকালে একটা ডিম দিবে এবং সন্ধ্যার আগে আরেকটা ডিম দেয়। তো আমরা গতকালকে সন্ধ্যার ডিমটা কালেক্ট করি নাই, তো ওই ডিমটা আর আজকে সকালে দুইটা ডিম পাইছি, কজ দুইটা কোয়েল আছে, দুইটা কোয়েল দুইটা ডিম দিছে। তো তিনটা কোয়েলের ডিম পাইলাম, আর মুরগির ডিম কয়টা পাইছি ওইটাও শেয়ার করবো। তো একটা মুরগি তো রেগুলারই ডিম দেয় ওইটা কালেক্ট করলাম, আর এখানে চারটা মুরগির ডিম পাইছি, তো টোটাল পাঁচটা মুরগির ডিম আসলো। তো আমরা একদম বেবি থেকে চিকেনগুলোকে বড় করে দেশি মুরগিগুলোকে আমরা বড় করছি, আর এখন আমরা পাঁচটা মুরগির ডিম কালেক্ট করছি। তো এটাই কিন্তু আসলে সফলতা।
তো এখন চলো আমরা আমাদের সবগুলো ডিম পেয়ে গেছি, আরো কিছু জিনিস কালেক্ট করব এবং বাসায় সবাইকে আজকে তোমার এটা উপহার হিসেবে প্রেজেন্ট করব। তো চলো আমরা ওইগুলো কালেক্ট করার আগে পাখিদের পানি দিতে ভুলে গেছি, যেটা মেইন কাজ। খাবার টাবার দেওয়া সব হয়ে গেছে, তো এখন যে পানিগুলো গরম পানিটা আছে এটা বালতিতে দিব, দেন ঠান্ডা পানি মিক্স করে হালকা কুসুম গরম পানি রাখবো, যাতে পাখিরা একদম তোমার ইজিলি এটা কনজিউম করতে পারে আর ওদের ঠান্ডা মান্ডা কিছু লাগবে না, শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। আরেকটা কাজ করতে পারো যেটা আমি করে থাকি, অনেক সময় গরম পানির মধ্যে এক চামচ মধু মিশাই দিতে পারো। মধু মিশাই দিলে হয় কি, ওদের শরীরের তোমার ইমিউনিটিটা বুস্ট হয়ে যাবে। গরম পানির সাথে মধু মিশিয়ে যদি পানিটা হালকা কুসুম গরম থাকে আর ওইটা যদি পাখিদেরকে দাও তাহলে খুবই উপকার। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রেগুলার দেওয়াটা উচিত হবে না, সপ্তাহে দুইবার দিলেই কিন্তু এনাফ। আর বাকি দিনগুলোতে তোমরা চাইলে কিন্তু তুলসী পাতা অথবা নিম পাতা যদি থাকে ওই পাতাগুলো পানিতে দিয়ে দিতে পারো, বয়েল করার সময়ও দিতে পারো পানিতে, অথবা বয়েল হওয়ার পর যে গরম পানিটা থাকবে ওই গরম পানিটাতেও দিয়ে দিতে পারো। এগুলা পাখির যে কৃমিনাশক বা ঠান্ডা সমস্যা, অনেক ধরনের তোমার ডাইজেশন সমস্যা এগুলোরও কিন্তু সলভ করে থাকে। তাই ন্যাচারাল উপায়ে যদি তোমরা সলিউশনগুলো করে ফেলতে পারো তাহলে কিন্তু আর কোনো ধরনের বাহিরের কেমিক্যাল জাতীয় ঔষধ বা অন্য কিছু দেওয়া লাগে না। এই কারণেই কিন্তু আমি সবসময় সাজেস্ট করি যে যত দূর সম্ভব ন্যাচারাল উপায়ে ট্রিটমেন্ট করার। এই ন্যাচারাল উপায়ে ট্রিটমেন্ট করলে কিন্তু পাখির হেলথের পাশাপাশি এই যেই জিনিসগুলা মানুষের জন্য কিন্তু খুবই উপকার। তো আমরা সবসময় চেষ্টা করব ন্যাচারাল এবং প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্ট করার। আর যদি কোনো পাখির অবস্থা বেশি খারাপ হয়ে যায়, অতিরিক্ত ঠান্ডা বা সিক হয়ে যায়, তখন অবশ্যই আমাদের যেই তোমার পদ্ধতিতে চিকিৎসা করতে হয়, মেডিসিন দিতে হয়, মেডিসিন এবং কেমিক্যাল জাতীয় জিনিসগুলো দিয়েই কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। তো এখন আমরা যে ন্যাচারাল উপায়ে আমাদের সবগুলো পাখিকে ট্রিটমেন্ট করতেছি আর সবগুলোই খুবই হেলদি আছে, খুবই অ্যাক্টিভ আছে, তো দিয়ে দিছি। আর আমার যেই জিনিসটা বললাম যে ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, এই ব্যাপারটা ঘটে কিন্তু ন্যাচারাল ন্যাচারাল খাবার দাবার এবং যে ট্রিটমেন্টগুলো আছে এইগুলো দেওয়ার কারণে পাখিদের হেলথ এত ভালো যে অনেক সময় কোয়েল পাখি একটার জায়গায় দুইটা ডিমও দিয়ে দেয়। তো আমাদের যে গিরিবাসগুলো আছে ওগুলো আবার মিটিংয়ের জন্য কিন্তু প্রস্তুত হয়ে যেতেছে। তো আজকে মোটামুটি খামারের সবগুলো কাজই কমপ্লিট হয়ে গেছে, পাখিকে খাবার পানি সব দিয়ে দিছি। তো এখন আমরা অপরিচিতা গাছের থেকে কিন্তু কিছু ফুল নিয়ে নিতেছি, তো নীল ফুলগুলো নিয়ে নিতেছি। তো এই ফুলগুলো পারার কারণ কি, পারার কারণ হচ্ছে এই গাছের মধ্যে যদি এই ফুলগুলো থাকে তাহলে এগুলো পরের দিনই তোমার কিন্তু আজকেই ঝরে যাবে, ঝরে গিয়ে এখানে তোমার নতুন করে বীজ উৎপাদন হয়ে যাবে। আর যখন সিডস বা বীজ উৎপাদন হয়ে যায় ওই গাছের যত এনার্জি থাকে সবই কিন্তু শোষণ হয়ে যায়, গাছটা গ্রো করতে পারে না আর গাছটার জন্য অনেক সমস্যা হয়ে যায়। তো গাছের হেলথের কথা বিবেচনা করে এবং মানুষের হেলথের কথা বিবেচনা করে এই ফুলগুলোকে ডেইলি আমাদের পেরে ফেলতে হয়, তো কাটিং করে নিতে হয়। মানুষের উপকারটা কি, এই ফুল দিয়ে কিন্তু চা তৈরি করা যায়। তো অপরিচিতা যে এই ফুলগুলো আছে, এই ফুল আর তুলসী পাতা, এই তুলসী পাতা আর অপরিচিতা ফুল দিয়ে যদি তুমি চা তৈরি করো তাহলে কালারটাও কিন্তু অনেক এক্সোটিক আসে, নীল কালারের একটা চা হয়। আর এই চাটা পান করলে তোমার শীতকালে কোনো ধরনের সর্দি হাঁচি কাশি এরকম কিছুই আসবে না। আমাদের এই আনার গাছের ফলগুলো কিন্তু মশলা দিলে পাকার অবস্থায় লাল লাল হয়ে যেতেছে, তো এগুলো অতি শীঘ্রই পেরে ফেলতে হবে কারণ সিজন শেষ। আর যেহেতু সিজন শেষ এগুলো আর বেশি একটা বড় হবে বলে আমার মনে হইতেছে না। আর যেহেতু এটা কলপের গাছ, আনারগুলো ছোটো ছোটোই হয় আর খেতে বেশ মিষ্টি হয়ে থাকে। এর আগেরবারও পারছিলাম, এত ছোটো ছোটোই আনার তবে ভিতরের কিন্তু ফলগুলো মিষ্টি। তো এখন আমরা তুলসী পাতা নিয়ে নিতেছি আমাদের শেষে দিকে ব্লকটা অনেকটা। তুলসী পাতাগুলো নেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু চা তৈরি করার জন্য তুলসী পাতা আর অপরিচিতা হয়ে গেছে, আর একদম দেশি মুরগির ডিম আর কোয়েল পাখিও কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই ডিমগুলো কিন্তু হ্যাচ হবে না, হ্যাচ না হওয়ার কারণ কি, আমরা কিন্তু তোমার মোরগ আনি নাই, আর মোরগ যদি ছাড়া তোমার মুরগি ডিম দেয় ওটা হ্যাচ হয় না, এই কারণে এটা আমরা খাওয়ার জন্যই বাসায় নিয়ে যেতেছি। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই, আশা করি যে ব্লগটি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে।